আমার গার্ডিয়ান, তাদের দোয়া ভালোবাসা সবসময় আমার মাথার উপর থাকে এবং থাকবে। আমাদের এত সুন্দর সম্পর্ক, আমার আমি সাচ মানে ব্লেসড পার্সন যে কিনা প্রথম আমার মুন্নি আপুর সাথেই, আমাদের সবার প্রিয় গর্জিয়াস আপু, আমাদের সবার প্রিয় ভাবি, কিন্তু আপুর সাথে যেহেতু আমার প্রথম পরিচয় হয়েছে, সো আই এম সো কমফোর্টেবল টু কল হার আপু। তো আপুর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, আসলে আমার সৌভাগ্য হয়েছে, এবং তখন থেকে আপু আমাকে এত নাইসলি গাইড করে, আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস করে আমার লাইফ নিয়ে, আমার প্রফেশন নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আমি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার গান বাংলার, আজকে 10th অ্যানিভার্সারি। আজকে এই সুন্দর মোমেন্টে যে আমি আসতে পেরেছি, আমি সত্যি অনেক বেশি আসলে আনন্দিত, এবং থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড আপু ফর ইনভাইটিং মি হিয়ার। কারণ এত শিল্পীদের মিলন মেলা, আসলে আমার মনে হয় যে গান বাংলার এই পরিবেশ ছাড়া আমরা কোথাও দেখতে পাই না সত্যিকার অর্থে। মিউজিক হোক, সব জায়গা থেকে সবাই এসে একসাথ হয়, সো আমার মনে হয় যে এর থেকে আনন্দের আর কিছু নাই। আর গান বাংলা যেভাবে আসলে 10 বছর সফলতার সাথে পাড়ি দিয়েছে, টিএম ফিল্মস যেটা কিনা আসলে আমরা শুরুতেই বুঝতে পারি যে ভাইয়া অ্যান্ড আপুর এই সফলতার মিউজিক্যাল যে যাত্রা, সেটা কিন্তু টিএম ফিল্মসের মাধ্যমে আবার নতুন করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে, যেটা কিনা টিএম ফিল্মসের মাধ্যমে আমি কিন্তু প্রথম টিএম ফিল্মসের লঞ্চিংয়ে আমি থাকতে পেরেছিলাম, সেটা আমার সৌভাগ্য ছিল। আজকে আমি এখানে আসতে পেরেছি, একসাথে স্টেজে আবার দাঁড়াতে পেরেছি, এবং আইড লাইক টু সে যে তাপস ভাইয়া অ্যান্ড মুন্নি আপু, দে আর দ্য সুইটেস্ট অ্যান্ড এলিগেন্ট কাপল আই হ্যাভ এভার সিন। আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ যে এই কাপলটা, ওনারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। সো এভাবে সবসময় আমরা তাদের ভালোবাসায় থাকতে চাই, দোয়ায় থাকতে চাই। আর আজকে যেহেতু আমাদের টিএম ফিল্মস নিয়ে আজকে আমরা সবাই ফিল্মে সবাই একসাথে হয়েছি স্টেজে, সো সামনে ইনশাল্লাহ আমরা আসছি, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। যেভাবে জায়েদ ভাই বলছিলেন, যেভাবে তাপস ভাইয়া বলছিলেন, মুন্নি আপু বলছিলেন, আসলে এত সুন্দর কথার পরে আমার আর কিছু স্পেশালি বলার নেই। সো আমি চাই সবার ভালোবাসা দোয়া নিয়ে আমাদের কাজটা যেন আমরা এগিয়ে নিতে পারি। সো বাধা বিপত্তি আসবেই, আর কাজ যেখানে থাকে সেখানে মনে হয় আসলে অনেক ব্যাপারই চলে আসে। অনেকেই আমার মনে হয় না যে আসলে ভালো কাজের সময় অনেক বিপত্তি আসবে, বাধা আসবে, সমালোচনা আসবে, সো এটা কিন্তু হিস্ট্রি থেকে আমরা দেখে এসেছি। বাট আলটিমেটলি ইওর ওয়ার্ক উইল টক। সো আমার কাছে মনে হয় যে সবার দোয়া ভালোবাসা চাই, এভাবে এগিয়ে যেতে চাই। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আর আমার যারা অভিভাবক আছেন, মুন্নি আপু এবং তাপস ভাইয়া, ওনাদের দুজনের দোয়ায় ভালোবাসা আমি যেভাবে আছি সেভাবে সারা জীবন থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্টেজে একটা কথা, বুবলির কথা শোনার পরে আমার মনে হয়ে গেল, আমার কাছে কিন্তু ফ্রেমটা খুব সুন্দর লাগছে। আর একটা কথা বলি, এখানে তাদের খুব ভুল বোঝাবুঝি চলতেছে, আমার মাথায়ও না, খুব সুন্দর কথাবার্তা হলো, ওনারাও দুজন পাশে দাঁড়িয়ে খুব সুন্দর বক্তব্য রাখলেন, যেটাই হয়, যেটা